আজি কলকাতার র্যালি করিবে টিএমসি মুখ্য মমতা ব্যানার্জী আহত মমতা হুইল চেয়ারে বসি র্যালি করিবে নন্দীগ্রামের প্রচার সময় গুরুতর আহত হয়েছিল মমতা তাঁক গোড়ে শক্ত আঘাত লাগিছিল তাঁক কলকাতার এক হসপিটালে ভর্তি করা যাইছিল 12 তারিখ সন্ধ্যায় সে হসপিটাল ডিসচার্জ হয়েছিল মধ্য এযায় সম্পূর্ণ সুস্থ হয়ে না হসপিটাল ফেরবা পরে আজ প্রথম থর নির্বাচনী সভা করিবে দিদি হুইল চেয়ারে বসি কলকাতার এক র্যালি করিবে অপরাহ্নে হাজরারে এক জনসভা সম্বোধন করবে বলে টিএমসি পক্ষ সূচনা মিছে সেপটে মমতাঙ্ক র্যালিকে দৃষ্টি রাখি আজ ঘোষণা হওয়া থাকা দলর নির্বাচনী ইস্তাহারক স্থগিত রাখা যাই দেশের 24 ঘণ্টার 25,320 করোনা আক্রান্ত চিহ্নট হয়েছেন আউ 24 ঘণ্টার করোনা নেই 161 জীবন এসহ দেশের করোনা মৃত্যু সংখ্যা 158,607 বৃদ্ধি পাই সেপরি আক্রান্ত সংখ্যা 1,13,68,48 পৌঁছিছে সেপটে এযায় সুস্থ হলে 1,09,897 2,10,544 করোনা রোগী এবে চিকিৎসাধীন অনেক কালি সুদ্ধা 2,97,38,409 জন টিকা নিয়েছেন এনে সূচনা দিয়েছে কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশ্বরে করোনার কহর জারি রয়েছে সংক্রমণ হারে ভারতক টপিলা ব্রাজিল গোটিয়ে দিনের ব্রাজিলে 76,178 নূয় পজিটিভ চিহ্নট হয়েছেন দিনকরে 1,997 জনক জীবন নেই মহামারী এখন মিশাই ব্রাজিলে করোনা মৃত্যু সংখ্যা 2,77,102 বৃদ্ধি পাই সেপরি সংক্রমিত সংখ্যা 1,14,39,558 বৃদ্ধি পাই আমেরিকা পরে করোনা সংক্রমণের দ্বিতীয় স্থান রয়েছে ব্রাজিল সেপটে বিশ্বের করোনা মৃত্যু সংখ্যা 26,59,064 বৃদ্ধি পাই সংক্রমিত সংখ্যা 12,40,943 পার করেছে করোনা প্রভাবিত 221 দেশ মধ্যে আমেরিকার সর্বাধিক মৃত্যু হয়েছে আমেরিকার করোনা জনিত মৃত্যু সংখ্যা 5,46,566 বৃদ্ধি পাই বিশ্বের বর্তমান সুস্থ হলে 9,65,78,602 সংক্রমিত তবে 2,08,3,277 জন এবে চিকিৎসাধীন অনেক চিকিৎসাধীন মধ্যে 89,228 জন অবস্থা গুরুতর উত্তর আভ্যন্তরীণ ওড়িশা এবং দক্ষিণ আভ্যন্তরীণ ওড়িশার কিছু স্থানে গত 24 ঘণ্টার কালবৈশাখী বর্ষা হয়েছে সম্বলপুর জেলা বামরাঠে সর্বাধিক 30 মিলিমিটর বর্ষা হয়ে রেকর্ড হয়েছে ঝারসুগুড়া সুন্দরগড় দেওগড় ঢেঙ্কানাল কেন্দুঝর ময়ূরভঞ্জে মধ্যম ধরনের বর্ষা হয়েছে আজ মধ্যে রাজ্যের কিছু স্থানের ঘড়ঘড়ি সহ বর্ষার সম্ভাবনা আছে ঘড়ঘড়ি সহ ঝড় তোফান আশঙ্কার 11 জেলাকে ইয়েলো ওয়ার্নিং জারি করেছে পানিপাগ বিভাগ ফলে তাঁতির মিলিব আশ্বস্তি এবে রাজ্যের আসন্তা 4 দিন পর্যন্ত কালবৈশাখীর সম্ভাবনা না বিশেষভাবে রাজ্যের পাগ শুখিলা রহব আসন্তা 24 ঘণ্টা মধ্যে রাজ্যের অধিকাংশ স্থানের সর্বাধিক দিন তাপমাত্রা 2-3 ডিগ্রি পর্যন্ত খসব এরপরে ধীরে ধীরে তাপমাত্রার বৃদ্ধি এবং 3-4 ডিগ্রি পর্যন্ত সর্বাধিক তাপমাত্রা বড়ব বলে আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ সূচনা মিছে ব্রহ্মপুর সহরের পালিত হয়েছে বিশ্ব গ্লুকোমা দিবস ব্রহ্মপুর সহরের বিভিন্ন সামাজিক